Draftsman Civil, Fitter, Surveyor, Electrician, Sewing Technology Training, SPB Technical Private ITI, Bhobishyat kore dey. মাধ্যমিকে 605 নম্বর পেয়েও ভর্তি হওয়ার ফর্ম মিলল না পূর্ব বর্ধমান জেলার রায়না স্বামী ভোলানন্দ বিদ্যায়তনে। পুরাতন ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার ফর্ম তুলতে এসে বারবার ফিরে যেতে হয় অজিতেশ দাসের কন্যা নেহা দাসকে। স্কুলের শিক্ষক থেকে অশিক্ষক কর্মচারীদের কারণ জিজ্ঞাসা করা হলে তাঁরা জানান, প্রধান শিক্ষকের বারণ আছে অজিতেশ দাসের মেয়েকে স্কুলে ভর্তি করা যাবে না। আপাতত এই ধরনের ব্যবহারের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ছাত্রীর অভিভাবকরা। ভর্তির সময় যাতে পেরিয়ে না যায় সেই কারণে অন্য একটি স্কুলে মেয়েকে ভর্তি করেছেন অজিতেশ দাস। অজিতেশবাবুর বাড়ি থেকে রায়নার স্কুল মাত্র 1 মিনিটের হাঁটা পথ। করোনা আবহে দূরবর্তী কোনো স্কুলে পাঠাতে চান না কোনো অভিভাবকই, তাই রায়না স্কুলে ভর্তি করার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন নেহার পরিবার। পঞ্চায়েত প্রধান রায়না 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এবং এসআইকে এই বিষয়টি জানানো হয়েছিল। নেহা দাসের পরিবারের সঙ্গে প্রধান শিক্ষকের পূর্বে কথা কাটাকাটির জেরেই নাকি স্কুলে ভর্তি নিতে চাইছেন না প্রধান শিক্ষক, যদিও এ সম্পর্কে স্কুলের কোনো শিক্ষকই নাকি অবগত নন। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে স্কুল থেকে ফর্ম দেওয়া হয় নেহা দাস। ছাত্রের অভিভাবক রায়না স্বামী ভোলানন্দ বিদ্যায়তন, যেটা খুব পুরাতন বিদ্যালয় রায়না, এমনকি বর্ধমান জেলার মধ্যে সব থেকে পুরাতন এবং সকলে নাম করা স্কুল ছিল এবং এখনও হয়তো আছে। কিন্তু এখানে একমাত্র ভাই যিনি ছিলেন, একটি মেয়ে ছিল, 605 নম্বর পেয়েছে 700 মধ্যে। ববি কি নাম? বাবার নাম অজিতেশ, অজিতেশ দাস দাস, না না মেয়ের নাম নেহা, নেহা দাস, নেহা দাস। তাকে কমিটি এসেছিলো, হেডমাস্টার মশাই নাকি তাকে ফর্ম না দেওয়ার নির্দেশ দেন, তার ফলে এখানে যারা ফর্ম দিচ্ছিল লকডাউনে তারা ফর্ম দেয়নি দুবার তিনবার। এবং এখানে পঞ্চায়েত সমিতির শিক্ষা সদস্য দুলাল সরকার অনেক চেষ্টা করেছেন এবং এখানকার প্রধান চেষ্টা করেছেন, কিন্তু তাদেরকে না ওনার করতে হবে। কেন ভর্তি নেওয়া হচ্ছিল না? কারণ আছে নাকি 2-3 বছর আগে ওনার গার্জেনের সঙ্গে নাকি কথা কাটাকাটি হয়েছিল কিছু একটা ব্যাপার নিয়ে, তখন ওনারা একটা নাকি রেজুলিউশন করেছেন, জানি না সেটা শিক্ষকরাও জানেন না আমরাও জানি না, রেজুলিউশন করতেই পারেন যে নাকি ভদ্রতা ব্যবহার দেখায়নি, সেই জন্য নাকি আমরা তার ছেলেকে মেয়েকে এই স্কুলে ভর্তি করা যাবে না। একজন একজন শিক্ষক এবং রায়না ওয়ানের শিক্ষা কর্মাধ্যক্ষ হয়ে আপনি কি মনে করেন যে স্কুলে রেজুলিউশন হয়েছিল সেটা কি ঠিক? আমার মনে হয় গভর্নমেন্টের কোনো এরকম অর্ডার নাই যে তার বাবা জলঘোলা করলে তার ছেলেকে ভর্তি করবে না। এটা পশ্চিমবঙ্গ সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতার পদমুখ, সেই মানবিকতার মুখের কোনো রকম আমার মনে হয় যে এরকম ধরনের বঞ্চিত করে একটা বিশেষ করে মেয়ে ছেলে নারী জাতির চেতা সম্মান রক্ষার জন্য আমাদের দীর্ঘদিন লড়াই চলছে এবং মেয়েদের ভর্তি করার ব্যাপার নিয়ে তাদেরকে শিক্ষিত করে শিক্ষিতা করে তুলে নেওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে, কিন্তু সেই ব্যাপারটাকে উপেক্ষা করে বঞ্চিত করে প্রধান শিক্ষকের ভূমিকা তিনি পালন করেননি এবং এটা যথেষ্ট চাপ হয়েছে। এবং আমি এটা মনে করি এরকম ঘটনা যেন তিনি না ঘটান, আমার তার কাছে অনুরোধ যে বিদ্যালয়ের টিচার সকলকে নিয়ে অ্যাডজাস্টমেন্ট করে চলে যাওয়া উচিত। এর আগে আমরা বহুবার চেষ্টা করেছি, মাননীয় প্রধান সাহেবকে আমি বলেছি,
যে আপনি হেডমাস্টার, আপনি বিজ্ঞা বটগাছে চলা অনেক থাকবে, পাখি থাকবে, বিদ্যুৎ থাকবে, বানর থাকবে, আবার ঋষিও থাকবে, কিন্তু আপনি তাদেরকে নিয়ে চলার চেষ্টা করুন। কিন্তু তার ইগো, অহং এবং তার যে সমস্ত স্কুল সম্প্রদায়ের কথাবার্তা মানুষকে বিভ্রান্ত করছে, অভিভাবককে বিভ্রান্ত করেছে। কি নাম বললেন শিক্ষকের? শিক্ষক কোরবান আলী খান, কোরবান আলী খান। কত বছর এখানে প্রধান শিক্ষক আছে? এটার আগেতে ছিলেন উনি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে গোলগ্রাম স্কুলে, এখানে পুরো বছর আশেক দশ আছেন। আমার নাম সুরেন্দ্রনাথ সাঁই, রায়না এক নম্বর ব্লক, ব্লক সভাপতি এবং শিক্ষা কর্মাধ্যক্ষ, এবং আমি বিডিও সাহেব এবং ডিআই সাহেবের নির্দেশ কর্মে, ওসির নির্দেশ কর্মে আমি এখানে এসেছিলাম। এখানে শিক্ষক মহাশয়ের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক পেয়েছি, এবং যিনি এখানে কর্তাবিটি ছিলেন তারা আমাদের যথেষ্ট সম্মান করেছেন। এছাড়া আমাদের দুলালবাবু বা অন্যান্য যে অভিভাবক রয়েছেন তারাও মাস্টারমশাই এটা যথেষ্ট সহযোগিতা করেছেন এবং ফর্ম দিয়েছেন, এবং আগামী দিনে টিসি নিয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুল, এসে এখানেই তাকে ভর্তি করবে, এবং ওনার মেয়ে সন্তুষ্ট, বাবা সন্তুষ্ট, এবং আমরা এটা মিটিয়ে যাচ্ছি, এবং আপনারাও উপস্থিত আছেন, সাংবাদিকরাও এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। স্কুল থেকে এক মিনিটে আমার হাতার পথ বাড়ি, তো আমার মেয়ে রায়না জগন্মাতা আঞ্চলিক বালিকা বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক পাস করেছে, সাতশোর মধ্যে 605 নাম্বার তার। তো নাম্বার পাওয়ার পরও আমি বা আমার স্ত্রী উইথ স্টুডেন্ট মানে আমার মেয়ে বারবার এখানে ফর্ম তুলতে এসেছি, আমাদেরকে ফর্ম দেওয়া হয়নি। যারা ফর্ম ফিল আপের দায়িত্বপ্রাপ্ত তারা বল নাকি বলেছেন যে হেডমাস্টার মশাইয়ের নির্দেশ আছে অজিতেশ দাসের মেয়েকে কোনো অবস্থাতেই ফর্ম দেওয়া যাবে না বা ভর্তি করা যাবে না। কারণ কি বলতে পারবো না, কারণ আমার পক্ষে জানা নেই, তো উনিই বলতে পারবেন এই ব্যাপারটা। তো আমি বাধ্য হয়ে, যাতে মেয়ের লাইফটা বরবাদ হয়ে না যায়, তো যদি ভর্তি না করে সময় পেরিয়ে যায়, আমি বাধ্য হয়ে ম্যারাল স্কুলে আমার মেয়েকে ভর্তি করেছিলাম টেম্পোরারি। কিন্তু আমার বাড়ি হচ্ছে রায়না স্কুল থেকে এক মিনিটের হাঁটা পথ, করোনার সময় বাইরে মেয়েকে পাঠানোতে তো খুবই অসুবিধে, যদি রায়না স্কুলে চান্স পায় খুবই ভালো হয়। কেন এসেছিলাম? অনেক ওই প্রশাসন প্রচুর সাহায্য করেছেন আমাকে ফর্মটা পাওয়ার জন্য। ভর্তি না হওয়ার জন্য আপনি কি সরকারিভাবে কোনো আবেদন করেছিলেন? হ্যাঁ, আমি প্রশাসনকে জানিয়েছিলাম। কোথায় কোথায়? আমি আপাতত প্রধান সাহেব, এসআই সাহেব আর শিক্ষা কর্মদত্ত পঞ্চায়েত, এই পঞ্চায়েত সমিতিকে জানিয়েছিলাম। বিডিও সাহেব কি জানেন? বিডিও সাহেবকে জমা দেওয়ার কথা ছিল, যেহেতু ফরওয়ার্ড করা আছে, কিন্তু আজকে পর্যন্ত যখন মিঠে গেল ওটা জমা দেওয়া হচ্ছে না। কবে নাগাদ ভর্তি হবে? চেষ্টা করছি ম্যারাল স্কুল যত তাড়াতাড়ি ছাড়বে। আপনার নাম? আমার নাম অজিত দাস। আসছে কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস ছাত্রছাত্রীদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের সহায়তায় আরামবাগ প্রাইভেট আইটিআইতে ফিটার ও সার্ভেয়ার কোর্সে ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ প্রাইভেট আইটিআই, দৌলতপুর, আরামবাগ, হুগলি। বিশদ জানতে ফোন করুন এই নম্বরে 9932855306, 9932855121। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।